ফের দুষ্কৃতীদের আক্রমণে নিরীহ এক পরিবার। ঘটনা বিশালগড় থানাধীন পূর্ব লক্ষ্মীবিল এলাকায়। থানায় অভিযোগ করার পর ঘটনাস্থলে পুলিশ গেলেও অভিযুক্তদের টিকির নাগাল পায়নি তারা। অমানবিক বললেও ভুল হবে, এমন বর্বরোচিত ঘটনা সত্যিই বিরল। মানুষ হয়ে অপর মানুষের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা। মঙ্গলবার রাতে শুধুমাত্র রাতটি প্রাণে বাঁচার জন্য পুলিশের কাছে বারবার আবেদন করতে থাকে একটি পরিবার। ঘটনাটি বিশালগড় থানাধীন পূর্ব লক্ষ্মীবিল এলাকায়। গোটা একটি গ্রামের মানুষ মিলে যেভাবে পরিবারটির উপর বর্বরোচিত হামলা চালিয়েছেন তা সত্যি দুঃখজনক। শেষ পর্যন্ত বিশালগড় থানার পুলিশ ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও রাতে তাদের উপর আরও বড় ক্ষোভ আছড়ে পড়তে পারে বলে তখনই আর্জি জানালো মনোরঞ্জন দাসের পরিবার। অভিযোগ, এলাকার রতু দেবনাথ নামের একটি বখাটে যুবকই এদিন এত বড় ঘটনা ঘটানোর মূল নায়ক। যদিও সেই রাতে পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। জানা গেছে পূর্ব লক্ষ্মীবিল এলাকায় গত কয়েক বছর ধরে সরকারি সাহায্য পাওয়া ঘরে বসবাস করে আসছেন মনোরঞ্জন দাস ও তার বিবাহিত মেয়ে মনিকা দাস, ছেলে রাজীব দাস সহ ৯ বছরের এক নাতনি। পরিবারটি অত্যন্ত দরিদ্র হলেও একই ঘরে কোনো মতে দিন কাটাতেন। কিন্তু এলাকার কয়েকজন দুষ্কৃতী নাকি প্রায়শই এই পরিবারটিকে সেখান থেকে বিনা কারণেই সরকারি জায়গার অজুহাত দেখিয়ে উচ্ছেদ করে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে আসছেন। এরপরেও তারা জানান আইনের মাধ্যমে গিয়ে যদি তাদেরকে উঠে যেতে হয় উঠে যাবে সেখান থেকে। কিন্তু মঙ্গলবার রাতে নাকি এলাকার রতু নামের নামধারী দুষ্কৃতীর নেতৃত্বে কয়েকজন যুবক সেই বাড়িটিতে মদ ও মাংস নিয়ে উল্লাস করবে বলে চায়। তখন পরিবারের কর্তা মনোরঞ্জন দাস তাকে বলেন এই বাড়িতেই কেন মদ খেতে হবে তাকে, আরও তো জায়গা আছে। পরে এলাকার এক নেতার দ্বারস্থ হয়ে বিষয়টি জানানোর পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আশপাশের প্রায় কয়েকটি পরিবারের সদস্যরাই গিয়ে হামলে পড়ে নিরীহ পরিবারটির উপর। ঘরের সমস্ত জিনিসপত্র ভাঙচুর করা হয়। ঘরে একটি লক্ষ্মী মূর্তি ছিল তাও ভেঙে দেয় দুষ্কৃতীরা। এখানেই থেমে থাকিনি, দুষ্কৃতিকারীরা পরিবারের ৯ বছরের শিশুটি সহকারী সবার উপর কেরোসিন তেল ঢেলে দেয়। এরা আগুন দিয়ে নাকি জ্যান্ত পুড়িয়ে মারবে তাদের। ছোট যে ঘরটি রয়েছে এটিতেও আগুন লাগিয়ে দেওয়ার পরিকল্পনা করেন দুষ্কৃতীরা। অভিযোগ করলেন মনোরঞ্জন বাবুর মেয়ে। স্যার, আমার বাড়িতে প্রথম আয়া বাড়িতে রতু এর হুমকি দিতেছে, কইতেছে মদে মাংস খাইব, কইছে রতু আমরা গ্রামের একটা ছেলে। এরপরে আমার ভাই কইছে তুই লক্ষ্মীবিলের ডন না মাফিয়া, একজনের বাড়ির ভিতরে একে এভাবে মদ মাংস খাবি কি লেগে রে ভাই, কটা সরকারি জায়গা আমরার জায়গা নাচ সমিতির জায়গা। আচ্ছা ভাই তোরা জায়গা যদি হয় তাহলে ঠিক আছে তোরা জায়গা নেবে, কোর্ট কেস করে নোটিশ দিলে ভাই আমরা সরকার ব্যবস্থা করবো। এরপরে তো মদের বোতল লইয়া ইহে নাইয়া ঢুকছে, ঢুকতে সেরা আজকে বলে এই সরকারি জায়গা বই মদ খাইব। বাবা দোকানে গেছে, আমি দোকানে কোন মতো খাতে কদিন যেরকম আমি হাটে রুয়ে অসুস্থ হইতে পারি না। এরপরে বাবা দোকান করে রে মনে মন, এরপরে এখানে বুড়ো আদা করে একজন লোক আসলো আমরা ক্লাবের, তাই আমি জিজ্ঞাসা করছি দাদা মনে মন করতেছে তারা যা বলে তারা কোর্ট কেস নোটিশ দোক, আমরা আইনগতভাবে আমরা তো না কোথায় সাইড বসে ধরে তারা এইভাবে জ্বালাইতেছে এখন এই করতেছে। এরপরে আমি আইসি বাড়ি তে মদের বোতল দিলে এদিকে তো আইসি আইসিরা ক জায়গা সাইড আনতে দেবে আমাকে ভাই জাম গাই লিগে তুই মদের বোতল নিয়ে বাইন খাবি, তোর বাড়িতে তো মা বোন আছে তোর তো আমি বোনের মতো কি দেবনাথ। আচ্ছা, এরপরে টেকে দেওয়া আছে মদের বোতল দিয়ে আমার বাড়ি মারছে, বাড়ি মারানোর পর আমার ভাই আর রাগ রাসুল রাখতেছে না গুণ তরুণ ধরে আমি আর সুড়াইতে পারি না। এরপরে দিয়া তেন টিকা কেন থাকতে দিন আজকে রাত্রে আগুন লগাই করে নিব, এরপরে কেরোসিন ঢেললে কেরোসিন ঢেললে দিল, এরপরে আমার শুলে ডাললাম বাচ্চারা শুলে পড়লো ক সব বলে আগুন লাগাই মেরে লিখো করতে টাইনা নিয়ে। এমন মুহূর্তে পুলিশ আসছে টের পেয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়। তখন পুলিশ সেই মানুষ ও বাড়িঘরগুলি রক্ষা করতে পারলেও রাতে যে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটবে পরিবারটির সাথে তা আগে থেকেই পুলিশের কাছে আর্জি জানান যাতে রাতে তাদের নিরাপত্তা দেওয়া হয়। ঘটনা দেখে পুলিশও হতচকিত হয়ে ওঠে। সচেতনশীল নাগরিকদের বক্তব্য, যদি নিরীহ পরিবারটির কোনো দোষ থাকে তা আইনের মাধ্যমে বিচার করা যেত, কিন্তু এইভাবে বর্বরোচিত হামলা কেউই মেনে নিতে পারেননি। রাতে সেই খবর পেয়ে থানায় ছুটে আসে চাইল্ড লাইনের প্রতিনিধিরাও। এই পরিবারের অভিযোগ মূলে পুলিশ অমর দেবনাথ নামের এক ব্যক্তিকে আটক করে গাড়িতে উঠালেও এলাকার উপপ্রধান মলিন বাবু দাবি করেন তাকে ছেড়ে দেওয়ার জন্য। রাতে সেই এলাকায় পুলিশ টহলদারি চালালেও এই পরিবারটি যে এক প্রকার নিরাপত্তাহীন তা আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।